নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। 40 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে বজবজ লাইনে। শনিবার দুপুর দুটো থেকে ট্রেন চলাচল বন্ধ হবে, বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, ঠিক কি কারণে এত ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে গত কয়েক মাস আগে মাঝেরহাট ফ্লাইওভার ভেঙে গিয়েছিল এবং ভেঙে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে প্রাথমিকভাবে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছিল। কিন্তু মাঝেরহাট ফ্লাইওভার ভেঙে পড়ার পরেও তার ভগ্নাবশেষ সেটা কিন্তু এই মুহূর্তে অবশিষ্ট রয়েছে, এবং নতুন করে যখন মাঝেরহাট ব্রিজ বানানোর প্রস্তাব এসেছে তখন এই ভগ্নাবশেষটা ভেঙে ফেলা অত্যন্ত জরুরি। যে কাজটা করা হবে এবং কাজটা করার সময় নিজ দিয়ে ট্রেন চলাচল করা অত্যন্ত বিপজ্জনক, তাই রাজ্য সরকারের সঙ্গে কথা বলি রেল এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার দুপুর দুটো থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত অর্থাৎ এই 40 ঘন্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে মাঝেরহাট স্টেশনে, এবং তার জেরে ওই অংশ দিয়ে কোন রকম ট্রেন যাতায়াত করবে না। শুধুমাত্র লোকাল ট্রেন নয়, অন্যান্য মালগাড়ি চলে ওই লাইন দিয়ে, সেটাও কিন্তু বন্ধ থাকবে। এতে যাত্রীদের সমস্যা হবে নিশ্চিত, কিন্তু সমস্যা যাতে কিছুটা কম হয় তাই জন্য কিন্তু সপ্তাহান্তে সময়টা বেছে নেওয়া হয়েছে এই কাজটিকে শেষ করার জন্য। ধন্যবাদ অরিত্রিক।